হামাসের বিরুদ্ধে যুদ্ধের অনুমোদন দিয়েছে ইসরায়েল নিরাপত্তা মন্ত্রিসভা। গত রাতে এই অনুমোদন দেয়া হয়। এদিকে হামাস ইসরায়েল সংঘাতে 600 জনের বেশি ইসরায়েলি নিহত ও শতাধিক ইসরায়েলি অপহৃত হয়েছে। আর ইসরায়েলের পাল্টা হামলায় 370 ফিলিস্তিনি নিহত এবং 2200 জন আহত হয়েছে। এবার হামাসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলের মৌলিক আইনের 40 ধারা অনুযায়ী এ যুদ্ধের অনুমোদন দেয়া হয়। ইসরায়েলের কোনো লিখিত সংবিধান নেই, তবে এর 13টি মৌলিক আইন একই ধরনের কাজ করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, গাজা থেকে হামলার মাধ্যমে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। এর আগে নেতানিয়াহু বড় ধরনের আক্রমণের হুমকি দিয়েছিলেন। এরই মধ্যে জার্মানি, ইতালি, ইউক্রেন ও যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে কথা বলে নিজেদের পক্ষে সমর্থন আদায় করেন তিনি। হামাসের হাত থেকে ইসরায়েলি বন্দীদের ছাড়ানোর জন্য একজন ব্রিগেডিয়ার জেনারেলকে সমন্বয়ক হিসেবে নিয়োগ দিয়েছে ইসরায়েল। এদিকে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে নির্বিচারে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এসব হামলার পাল্টা জবাবে রকেট ছুঁড়েছে হামাসও, তবে সেগুলোর বেশিরভাগই মাঝ আকাশে প্রতিহত করা হচ্ছে। হামলা আর পাল্টা হামলার ভয়ঙ্কর অবস্থা। বিবিসি জানায়, ইসরায়েলের হামলার হুমকির পর গাজায় অনেক পরিবার ঘর ছেড়ে পালায়। নাগরিকদের অনেকে আশ্রয় নিয়েছেন জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে। অন্ধকার আর আতঙ্কের মধ্যে রাত কাটিয়েছে গাজার প্রায় 20 লাখ বাসিন্দা। ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। হামাস রোববার পর্যন্ত ইসরায়েলে কয়েক হাজার রকেট হামলা চালিয়েছে। তাদের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়ে হামলা চালানোর পর ফিলিস্তিনের গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।